السلام عليكم ورحمة الله. অতি সম্প্রতি আল্লাহ তাআলা জার্মানি এবং বেলজিয়ামের জসা সালানায় যোগদানের সুযোগ দিয়েছেন। এমটিএর দর্শকরা সারা পৃথিবীতে দেখে থাকবে, আপনারাও হয়তো দেখে থাকবেন। উভয় জসা আল্লাহ তাআলার ফজলে খুবই বরকতময় ছিল। জার্মানিতে জামাত বড়, বছরের পর বছর প্রথম হযরত খলিফাতুল মসীহ রাবি রাহমাহুল্লাহ জার্মানির জলসায় যোগদান করতেন, আর এখন আমি এই জলসায় যোগদান করছি। এই দৃষ্টিকোণ থেকে জার্মানি জামাতে জলসার ব্যবস্থাপনা অনেকটা সুশৃঙ্খল এবং সুসংগঠিত হয়েছে। বাইরে থেকে মেহমান অনেক আসে, আশপাশের পূর্ব ইউরোপীয় মানুষ ছাড়াও অন্য কতক দেশ থেকেও জলসায় যোগদানের জন্য মানুষ এসে থাকে। এবছর আফ্রিকার কতক দেশ থেকেও মানুষ সেখানকার জলসায় অংশগ্রহণ করেছে। আর চিরাচরিতভাবে যেভাবে আল্লাহ তাআলার ফজলে জলসা হয়ে থাকে, বাইরে থেকে আগত অতিথিরা আমাদের জলসায় এসে ভালো প্রভাব গ্রহণ করেন এবং তারা এটি প্রকাশ করে থাকেন। যেমন জার্মানিতে ও বেলজিয়ামও যারাই জলসায় যোগদান করেছে তারা একথা বলেছে, জামাত সম্পর্কে ভালো ভাবাবেগ তারা প্রকাশ করেছেন। জলসার ব্যবস্থাপনা এবং জলসার সার্বিক পরিবেশ পরিস্থিতির তারা ভূয়সী প্রশংসা করেছেন, যে এখানে এসে আমরা জানতে পেরেছি, বা যারা পূর্বে এসেছেন তারা দ্বিতীয়বার এসে বলেন যে আপনাদের জলসা থেকে বোঝা যায় যে ইসলামের প্রকৃত শিক্ষা কী। আজকাল প্রচার মাধ্যম যেভাবে ইসলাম সম্পর্কে পৃথিবীর সামনে ভ্রান্ত চিত্র তুলে ধরে, যে চিত্র খুবই ভয়াবহ,
তার মোকাবেলায় ইসলামের প্রকৃত শিক্ষা এবং সত্যিকার মুসলমানের আমল বা কর্ম এর সম্পূর্ণ পরিপন্থী জলসায় অংশগ্রহণ করে এরা প্রত্যেক কর্মী এবং প্রতিটি কর্মকর্তাকে বরং প্রতিটি আহমদিকে গভীর বিশ্লেষণাত্মক দৃষ্টিতে দেখে যে এদের আমল বা কর্ম কেমন। শিক্ষা ভালো হলেও সে শিক্ষা মান্যকারীদের কর্ম বা আমল যদি ভালো না হয় তাহলে সে শিক্ষার ইতিবাচক প্রভাব পড়ে না, নেক প্রভাব বা পূর্ণ প্রভাব পড়ে না। এ দৃষ্টিকোণ থেকে জলসার সকল স্বেচ্ছাসেবী যেভাবে পূর্বেও কয়েকবার বলেছি, কর্মী এবং অংশগ্রহণকারীরা একটা নীরব তবলিগে অংশগ্রহণ করে থাকে, অমুসলিমদের মন থেকে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা এবং রিজার্ভেশনকে তারা দূর করেন, আর মুসলমানদের হৃদয়ে মুসলমানদের মন মস্তিষ্ক থেকে নামধারী আলেমেরা অপপ্রচার করে যে ভুল ধারণা সৃষ্টি করে রেখেছে তা দূরীভূত করে। মানুষ তো আমাদের এটি বলে যে আহমদিরা নাউজুবিল্লাহ মুসলমান নয়, কালেমা পড়ে না। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, তাঁর খাতামান নবীনে বিশ্বাস স্থাপন করে না, বরং এই অপবাদও আরোপ করে যে এদের কোরআনও ভিন্ন। কিন্তু আহমদীদের সাথে সাক্ষাৎ করে এবং জলসা পরিবেশ দেখে তখন অনেক মুসলমানেরও এমন সব ভ্রান্ত ধারণা দূর হয়ে যায়, আর তারা একথার বহিঃপ্রকাশও করে থাকে। আরব দেশ, ভারত, পাকিস্তান এবং অন্যান্য স্থান থেকে আগত মুসলমানরা জার্মানিতে এমন কথার বহিঃপ্রকাশও ঘটিয়েছে। অনুরূপভাবে স্বেচ্ছাসেবী কর্মীদের কাজেরও প্রশংসা করে, জলসায় অংশগ্রহণকারীরা তাদের আচার আচরণের প্রশংসা করে। বেলজিয়ামের জলসায় আল্লাহ তাআলার কৃপায় এসব বিষয় চোখে পড়েছে, আর এই জলসা বড়ই বরকতময় এবং সফল জলসা ছিল। ছোট জামাত হওয়া সত্ত্বেও আর বেলজিয়াম জামাতের মোট সদস্য সংখ্যার চেয়ে বেশি অতিথি জলসায় যোগদান করা সত্ত্বেও, যে কথা আমি আমার শেষ বক্তৃতায় বলেও ছিলাম, তারা খুব সুন্দরভাবে সব কাজ সমাধা করেছেন। আমি 14 বছর পর তাদের জলসায় যোগদান করেছি। এ দৃষ্টিকোণ থেকে তাদের দুশ্চিন্তা ছিল, অভিজ্ঞতা না থাকার কারণে কিছুটা ভয়ও ছিল, কিন্তু আল্লাহ তাআলার ফজলে তারা খুব ভালো ব্যবস্থা হাতে নিয়েছে। সেখানে যে সমস্ত মুসলিমরা এসেছে তাদের সংখ্যা নিঃসন্দেহে কম ছিল, কিন্তু তারা জলসার ব্যবস্থাপনা এবং জামাতের কাজকে, জামাত সেখানে যে কাজ করছে তার ভূয়সী প্রশংসা করেছে। জামাতের কার্যক্রম এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা কল্পে জামাতের প্রচেষ্টার সার্বিক প্রশংসা করেছে তারা। অতএব জামাত যেখানেই থাকুক, যেখানকার জামাতেই হোক না কেন, আল্লাহ তাআলার ফজলে অমুসলিমদের উপর ভালো প্রভাব ফেলে এবং তার তাবলীগের কারণ হয়। অতএব জামাতের প্রত্যেক ব্যক্তির এই কথা সামনে রাখা উচিত যে হযরত মসীহ ইসলামের হাতে বয়াত করার পর তাদের নিজেদের অবস্থার উন্নয়ন কত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রতিটি ইজতেমা এবং প্রতিটি জলসা যে অঞ্চলেই হোক না কেন, স্থানীয় লোকদের উপর অসাধারণ ইতিবাচক প্রভাব ফেলে। আজ থেকে যুক্তরাজ্য খুদাউল আহমদিয়ার ইজতেমা আরম্ভ হচ্ছে। দৃষ্টিকোণ থেকে ইজতেমায় অংশগ্রহণকারী খুদ্দামদেরও স্মরণ করাতে চাই যে আপনাদের আচার আচরণ এমন
প্রদর্শন করুন, যেন সেই অঞ্চলের লোকদের উপর ভালো প্রভাব ফেলে। আল্লাহ তাদের ইজতেমাকে বরকত বা আশিসময় করুন। আবহাওয়ার প্রতিকূলতার কারণে যেই দুশ্চিন্তা ও ভয় তাদের রয়েছে, আল্লাহ তাআলা তা দূর করুন আর আবহাওয়াকে তাদের অনুকূলে পরিবর্তন করুন। এখন উভয় জলসায় অর্থাৎ জার্মানি ও বেলজিয়ামের জলসায় যে সমস্ত কর্মীরা কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। তারা নিজেদের সামর্থ্য এবং যোগ্যতা অনুসারে জলসায় অংশগ্রহণকারী অতিথিদের সেবা করেছেন, খেদমত করেছেন। অনুরূপভাবে জলসায় সকল অংশগ্রহণকারী আহমদের উচিত তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার। বিভিন্ন শ্রেণীর বিভিন্ন প্রকৃতির মানুষ হয়ে থাকে, যারা হযরত মসীহ মওউদের অতিথিদের সেবার জন্য সেবার প্রেরণায় এগিয়ে আসেন। বেলজিয়ামে কর্মী স্বল্পতাও ছিল, কিন্তু তা সত্ত্বেও আমি যেভাবে বলেছি তারা খুবই সুচারুরূপে কার্য সমাধা করেছে। একইভাবে কর্মীদেরও কৃতজ্ঞ হওয়া উচিত যে খোদা তাআলা তাদের সেবার সুযোগ দিয়েছেন। আর ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুতকরণ, যে সকল দুর্বলতা এবং ঘাটতি রয়েছে সেই সম্পর্কে নিজেরা ভাবুন এবং প্রণিধান করুন যে ভবিষ্যতে কিভাবে এক্ষেত্রে উন্নয়ন সাধন করা যায়। বিশেষ করে ব্যবস্থাপনা ও কর্মকর্তাদের আত্মজিজ্ঞাসা করা উচিত, নিজেদের পরিকল্পনার সকল দিক খতিয়ে দেখা উচিত, আর সকল দুর্বলতা রেড বইতে লিপিবদ্ধ করুন, ভবিষ্যতে যেন এর পুনরাবৃত্তি না হয়। জার্মানির কর্মী বাহিনী সম্পর্কে বা কর্মীদের সম্পর্কে অভিযোগ আসত যে তাদের চেহারায় হাসি থাকে না, আর দায়িত্ব পালন করতে গিয়ে ভালো ব্যবহার করে না, আচরণ কঠোর হয়ে থাকে। এবার সার্বিকভাবে এ সম্পর্কে তাদের রিপোর্টও ভালো, আগামী বছরগুলোতে এটিকে আরও উন্নত করার চেষ্টা অব্যাহত রাখুন। একটি ভুলের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, তা হল পুরুষের জলসাগাহের একটি অধিবেশনে মেরা ঘর ইয়ে ঘর নামে শিরোনামে একটি নজম পড়া হয়েছে, তা পড়ার ধরন ছিল ভুল এবং ভ্রান্ত। আমাদের স্টেজ কোনো নাটকের মঞ্চ নয় যে এভাবে নজম পরিবেশন করা হবে। আমাদের ঐতিহ্য সবসময় দৃষ্টিতে রাখতে হবে, আর এমন রীতি অবলম্বন করা উচিত নয় যা আমাদের ঐতিহ্য পরিপন্থী। দ্বিতীয়ত, জলসার অনুষ্ঠান মালা প্রণয়নকারীদের সবসময় এটি দৃষ্টিতে রাখা উচিত যে জলসার অধিবেশনে যে সমস্ত নজম পরিবেশিত হয় তা শুধু হযরত মসীহ মওউদ এবং খলিফাদের লিখিত নজম হওয়া বাঞ্ছনীয়, অন্যদের নয়। এদিকে বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। আফসোস জলসা সালানারও আমি সেখানে দৃষ্টি আকর্ষণ করেছিলাম। এখন আমি এরপর কতক অতিথির ইমপ্রেশন তুলে ধরব, যা থেকে বোঝা যায় যে জলসার কল্যাণ ঘন পরিবেশের প্রভাব কেবল আহমদীদের উপর নয়, বরং ও আহমদীদের উপরও পড়ে থাকে। বসনিয়া থেকে এক আহমদী মসজিদের ইমাম এসেছিলেন, জলসায় যোগদান করেন। জলসার পূর্বে একটি তবলিগী অধিবেশনে তিনি বলেন, আমি নিজে জামাত সম্পর্কে গবেষণা করতে চাই, যেন ব্যক্তিগত জ্ঞানের ভিত্তিতে জামাত সম্পর্কে সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারি। খোলা মনের একজন ইমাম, এই ভিত্তিতে তাকে জলসায় যোগদানের আমন্ত্রণ জানানো হয়। কিছু সময় কাটানোর পর তিনি বলেন, আহমদীদের মাঝে কিছু সময় অতিবাহিত করার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে তোমরাই এমন মানুষ যারা ইসলামের প্রকৃত শিক্ষার তবলিগ প্রকৃত অর্থে করছে। জলসার পুরো কার্যক্রম মনোযোগ সহকারে শোনেন। জলসার পর প্রতিনিধি দলের বাকি সদস্যদের সাথে তাকে জামে আহমদিয়া জার্মানি দেখানো হয়। দেখার
জামিয়া দেখার পর তিনি বলেন, হায় পরিতাপ মুসলমানরা, ধর্মীয় এবং জাগতিক শিক্ষায় অনেক পিছিয়ে আছে। কিন্তু একদিকে যেখানে যশা চলাকালে আমি দেখেছি যে জামাতে আহমদিয়ার ইমাম পার্থিব জ্ঞানের ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের সনদ প্রদান করেছেন, আর জাগতিক জ্ঞানের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার বিষয়ে জামাতের সদস্যদের অনুপ্রাণিত করছেন। অপরদিকে জামিয়া দেখার সময় একথাও বুঝতে পেরেছি যে জামাতে আহমদিয়া খেলাফতের নেতৃত্বে কিভাবে ধর্মীয় জ্ঞানের প্রচারের জন্য সুসংগঠিতভাবে চেষ্টা করে চলেছে, কত অসাধারণ ভারসাম্য বজায় রেখে এক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, আর মুসলমানদের হারিয়ে যাওয়া সম্মান পুনঃপ্রতিষ্ঠার চেষ্টারত। আমার সাথেও দেখা করেছেন। এরপর তিনি বলেন, আমি বারাহিনে আহমদিয়া এবং তাস্কেরা পড়তে চাই। আমি বললাম, তাস্কেরা পড়ার পরিবর্তে ইসলামী নীতি দর্শন এবং দাওয়াতুল আমির পড়ুন, এর ফলে জামাত সম্পর্কে বেশি জ্ঞান অর্জন হবে, মসিমদের দাবি সম্পর্কে আর অবস্থা সম্পর্কেও, হাজরত মসিমদের জ্ঞান এবং অন্তর্দৃষ্টি সম্পর্কেও, আর তার প্রতি খোদার যে সমর্থন ও সে সমর্থন রয়েছে তার সম্পর্কেও আপনার বেশি জ্ঞান অর্জন হবে। এরপর বসনিয়ান প্রতিনিধি দলে মোমরা সাহেবা নামে এক ভদ্র মহিলাও ছিলেন। তিনি বলেন, প্রথমবার জলসায় যোগদান করি এবং খলিফা ভক্তের সাথে সাক্ষাৎ করি। জলসার দিনগুলো কত দ্রুত কেটে গেছে বুঝতেই পারিনি। হায়, এই দিনগুলো যদি আরও দীর্ঘ হতো আমার সব জলসায় প্রত্যেক জলসায় অংশগ্রহণের বাসনা রয়েছে। মন্টেনেগ্রোর দুর্বল দৃষ্টিশক্তি সম্পন্ন এক ব্যক্তি ছিলেন। তিনি বলেন যে আমার দৃষ্টিশক্তি দুর্বল, কিন্তু জলসায় যোগ দিয়ে সব কিছু অন্তর্চক্ষে দেখেছি আর হৃদয়কে পরিতৃপ্ত করে জলসা থেকে ফিরে যাচ্ছি। আমি যে দেশ বা যে অঞ্চলের সাথে সম্পর্ক রাখি সেখানে ধর্ম এবং মাঝহব থেকে মানুষ যোজন যোজন দূরে। আধ্যাত্মিকতা কাকে কাকে বলে তা আমরা আদৌ জানি না, কিন্তু জলসার দিনগুলোতে আমি অনুভব করেছি যে আল্লাহ আছেন আর তার আশিস এখানে শান্তি, নিরাপত্তা এবং হৃদয়ের প্রশান্তির আকারে বিরাজমান, যা থেকে আমি নিজে অংশ পেয়েছি বা অংশ নিয়েছি। এবছর জার্মানির জলসায় বালগেরিয়ার 56 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল যোগদান করে, যার ভিতর 31 জন ছিলেন ও আহমদী মেহমান। তাদের সাথে সাক্ষাৎ হয়েছে। প্রতিনিধি দলের এক সদস্য কিরিলকা সাহেবা তার ভাবাবেগ বা ইমপ্রেশন প্রকাশ করতে গিয়ে বলেন যে, আমি অনেক অনুষ্ঠানে যোগদান করেছি কিন্তু জামাতে আহমদিয়া জলসায় ছিল আধ্যাত্মিক পরিবেশ, খুবই শান্তিপূর্ণ পরিবেশ ছিল, যা এখন সারা জীবন প্রশান্তির কারণ হবে আমার জন্য। মানুষের হৃদয় আমাদের জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল। তাদের চোখ দেখে তাদের ইমানের ধারণা পাওয়া যেত যে কত অনেক মানুষ। তারা খলিফা ভক্তের বক্তৃতা আমার হৃদয়ে গভীর প্রভাব বিস্তার করেছে। বক্তৃতা চলাকালে আমি কাঁদতে থাকি। আমার এমন মনে হচ্ছিল যে এখন আমার নতুন জীবনের সূচনা হচ্ছে। চেষ্টা করব জীবনের বাকি অংশ এসব কথার আলোকে অতিবাহিত করার। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আধ্যাত্মিক পরিবেশ থেকে উপকৃত হওয়ার সুযোগ দিয়েছেন। তারা যারা আহমদীয়তকে জানেও না, তারা ওইখানে এসে এই পরিবেশের ইতিবাচক প্রভাব গ্রহণ করেন। এই জশা তাদের জন্য বরকতময় হয়ে যায়। এক খ্রিস্টান মহিলা ক্রেসি মিরা সাহেবা বলছেন, আমি আমার স্বামী এবং সন্তানদের সাথে জলসায় যোগদান করেছি। এমন সুশৃঙ্খল আতিথেয়তা পূর্বে কখনো দেখিনি। পিতামাতার প্রতি শ্রদ্ধাবোধ, সন্তানদের সুশিক্ষা সম্পর্কে অনেক কিছু শিখেছি। এটিকে এখন জীবনের অংশ করে নেব। পুরুষরা যেভাবে মহিলাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছিল তা দেখে আশ্চর্য হই। খ্রিস্ট ধর্মে মহিলাদের জন্য এত শ্রদ্ধা এবং সম্মান আমি দেখিনি। কৃতজ্ঞতার
পাশাপাশি আপনাদের জন্য দোয়া করছি। এটি পুরুষদের জন্য একটি শিক্ষণীয় বিষয়, শুধু জলসার সময় নয়, সবসময় নারী জাতির শ্রদ্ধা এবং সম্মান তাদের হৃদয়ে থাকা উচিত, সে অনুসারে, সে শিক্ষা অনুসারে যা আল্লাহ তাআলা আমাদের প্রদান করেছেন। এক বন্ধুর নাম হলো মোহাম্মদ ইউসুফ, তিনি মুসলমান এবং জলসায় যোগদান করেন। বলেন যে প্রথমবার এই জলসায় যোগদান করেছে, জামাতের বিরুদ্ধে যেসব কথা শুনেছিলাম, জলসার পরিবেশ দেখে আমার হৃদয় এখন সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেছে। সর্বত্র কল্যাণ এবং কোরআন হাদিসের শিক্ষাই বিরাজমান ছিল। ভালোবাসা সবার তরে, ঘৃণাকে কারো পরে আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। সর্বত্র শান্তি আর শান্তি বিরাজমান ছিল, বিশেষ করে খলিফা ভক্তের বক্তৃতাকালে অনেক শান্তি পেয়েছি। জলসা চলাকালে সিদ্ধান্ত নিয়েছি যে আমিও এখন আহমদীয়ত ভুক্ত হচ্ছে। আমার ব্যক্তিগত অনেক সমস্যা ছিল, কিন্তু জলসায় যোগদানের ফলে আমার সমস্যা বলে নিজ থেকেই দূর হয়ে গেছে। এখন জামাতের বাণী আমি প্রচার করে যাব। ল্যাটভিয়া থেকে আগমনকারী প্রতিনিধি দলের ইমপ্রেশনও রয়েছে। ল্যাটভিয়া থেকে এক মেডিকেল ছাত্রী এসেছেন, তিনি বলেন যে জলসা চালানা জার্মানিতে যোগদান করা আমার জন্য পরম সম্মানের, কারণ এমন মনে হয়েছে আমার যে জলসা সে সকল লোকদের গণস্বভাবে যারা দৃঢ় ইমান এবং শান্তিপ্রাপ্ত আত্মার অধিকারী, ভ্রাতৃত্ববোধ প্রিয়, শান্তিকামী মানুষ। আমার জন্য এটি আশ্চর্যের বিষয় ছিল যে কিভাবে সবাই নিবিষ্ট চিত্তে বক্তৃতা শোনা এবং নিজ কাজে মগ্ন। অনুরূপভাবে খলিফা আক্তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, এটি বড় সম্মানের, কারণ জার্মানিতে শরণার্থী সম্পর্কে এবং ইসলাম সম্পর্কে মানুষের হৃদয়ে যে ভীতি রয়েছে সে সম্পর্কে বক্তৃতা করেন। আমি আনন্দিত হই যে জামাতে আমাদের পৃথিবীতে শান্তি এবং ভ্রাতৃত্ববোধের শিক্ষা প্রচার করছে। আর জার্মান সমাজে বন্ধুসুলভ প্রতিবেশী হওয়া এবং সেবার উপর জোর দিয়ে চলেছে। ল্যাটভিয়ায় একজন আহমদি পাকিস্তানি বসবাস করেন, তিনি মাস্টার্স করছেন আর জলসায় যোগদান করেন। তিনি বলেন, আমি গত মাসেই পড়ালেখার জন্য ভিসা নিয়ে ল্যাটভিয়া আসি, আমাকে জলসায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়, যা দ্বিধাদ্বন্দ্বে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের পর আমি গ্রহণ করি। জলসাগাহে পৌঁছে ব্যবস্থাপনা দেখে আমি আশ্চর্য হই, কেননা সেখানে অনেক মানুষ ছিল। ব্যবস্থাপনা খুবই সুন্দরভাবে বুদ্ধিমত্তার সাথে সবাইকে নিয়ন্ত্রণ করছিল। জলসাগাহে অনেক মানুষ ছিল, যাদের অনেকেই পৃথিবীর বিভিন্ন দেশের সাথে সম্পর্কযুক্ত অমুসলিম অতিথি ছিলেন। তাদের সবাইকে এই জন্য আমন্ত্রণ জানানো হয় যেন নিজেরা এসে তারা ইসলামকে দেখার সুযোগ পায়। এত প্রেম প্রীতি ভালোবাসা এবং সুন্দর আতিথ্য জীবনে কখনো দেখিনি যতটা সেখানে দেখেছি, আর এটি দেখে আমার খুব ভালো লেগেছে যে এর ফলে সকল মুসলিমের উপর খুব ভালো প্রভাব পড়বে, ইসলাম ধর্মের দিকে আসার অবশ্যই চেষ্টা করবে। আমি যেহেতু আহমদী নই, তাই আমার ভেতরে কিছু ভুল ধারণা ছিল যা অন্য যে কোনো ফেরকার অনুসারী মুসলমানের হৃদয়ে থাকতে পারে। সেখানে যখন যে বক্তৃতা শুনেছি, লেখা যে কথাগুলো দেখেছি আর নামাজও পড়লাম, কোনো পার্থক্য চোখে পড়ে না। আমরা যা করি আহমদিরাও তাই করছে, তাদের কালেমাও একই, নামাজও একই, কোরআনও একই। সবচেয়ে বড় প্রণিধানযোগ্য বিষয় হল খাতমা নবুয়ত, এ সম্পর্কে আমি এখন চিন্তা করতে বাধ্য বা প্রণিধানে বাধ্য যে আমি কি আমার ফেরকাকে সত্য বলবো নাকি আহমদি ফেরকাকে সত্য বলবো। সবচেয়ে বড় জলসা আসা সবচেয়ে বড় লাভ এটি হয়েছে যে আমি আহমদিদের মাঝে বসে সবকিছু নিজ চোখে দেখেছি আর নিজের কানে শুনেছি। এখন আমি ব্যক্তিগতভাবে ভালো করে দেখব যে সত্যিকারতে ইসলাম কি আর খতমা নবুয়ত কি। খলিফা ওয়াক্তের বক্তৃতা আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে শেষ দিনের বক্তৃতা। অন্য মুসলমানরা শুধু কথা বলে, চার দিন আমার জীবনের খুব ভালো দিন ছিল। অন্য মুসলমানরা শুধু কথা বলে আর ঘৃণা প্রসার করে, এখানে আমি ভালোবাসা শ্রদ্ধা এবং সম্মান দেখেছি। আমার সাথে কিছু অমুসলিম বন্ধুও ছিলেন যারা মুসলমানদের এই আচরণে এই সম্মান এবং শ্রদ্ধা দিয়েছে, তাতে তারা গভীরভাবে প্রভাবান্বিত হয়েছে। যে ব্যবস্থাপনা টিমই হোক না কেন, প্রত্যেকটি গভীর প্রেম এবং শ্রদ্ধার সাথে কথা বলেছে, গাইড করেছে, এত বড় জলসাকে এত সুন্দরভাবে তারা ম্যানেজ করেছে।
আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর ল্যাটভিয়ার কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শ্রীলঙ্কান লেকচারার জলসায় যোগদান করেন। তিনি বলেন, সত্য কথা হলো যখন আমি এতে যোগদানের সিদ্ধান্ত নেই, কিছুটা আশঙ্কা ছিল আমার যে কোথাও এই অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা না হয়ে যায়। কিন্তু আমি যখন এই জলসার নিরাপত্তা দেখি, অনুভব করলাম যে কেউ এই অনুষ্ঠানকে বা এতে যোগদানকারী কোনো ব্যক্তির কোনো ক্ষতি করতে পারে না। যাই হোক, এটি তো খোদার কৃপা যে আল্লাহ তাআলা নিজেই ব্যবস্থা করেন, আমাদের নিরাপত্তার গুরুত্বই বা কি। যাই হোক, পুরো অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাকে আমি সাধুবাদ জানাই। যদিও আমার অনেক শ্রীলঙ্কান বন্ধু রয়েছে, কিন্তু এক বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণের কারণে ইসলাম ধর্ম সম্পর্কে বিশেষ কোনো জ্ঞান শোনায়নি, বৌদ্ধ ধর্মের অনুসারী। জলসা আমাকে সত্যিকার ইসলামের শিক্ষা দিয়েছে আর অন্যান্য ইসলামী দলগুলোর সম্পর্কে অবহিত করেছে। একইভাবে আহমদিয়া ফিরকা এবং অন্যান্য দলগুলোর মাঝে পার্থক্য স্পষ্ট করেছে। এই অনুষ্ঠান থেকে সর্বোত্তম জিনিস যা আমি নিয়েছি বা পেয়েছি তা হলো আহমদিয়া জামাত একটি স্নেহশীল জামাত। আমি এর প্রশংসা করতে চাই বা সাধুবাদ জানাতে চাই। আপনাদের জামাতের প্রশাসনিক দক্ষতা দেখে আমি হতভম্ব। এটি স্পষ্টভাবে এদিকে ইঙ্গিত করছে যে আপনারা পৃথিবীকে সঠিক পথপানে পরিচালিত করতে পারেন। ল্যাটভিয়ার এক ছাত্রীর নাম হলো গ্লোরিয়া, তিনি প্রথমবার জলসায় এসেছেন, কোনো ইসলামী অনুষ্ঠানে এটি তার প্রথম অংশগ্রহণ। তিনি বলেন, সবকিছু আমার খুব ভালো লেগেছে, খাদ্য পানীয় সবকিছু, মানুষ হাসি মুখে সাক্ষাৎ করত, ডিউটিতে নিযুক্ত মহিলারা সবসময় হাসি মুখে সাক্ষাৎ করত, মহিলাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সবার, কিন্তু ইনি বলছেন যে মহিলারা সবসময় হাসি মুখেই সাক্ষাৎ করেন। ছোট বড় সকলে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টায় নিয়োজিত ছিল। এটি আমার কাছে খুব ভালো লেগেছে, আমি নিজেকে আরামদায়ক অবস্থায় পেয়েছি। সেই দৃশ্য খুব ভালোভাবে আমার মনে আছে, যখন আমার চোখ পর্দায় পড়ে দেখলাম যে পুরুষদের তাবুতে সবাই পরস্পরের কাঁধে হাত রেখে বসেছিল। আন্তর্জাতিক বয়সের কথা তিনি বলছেন, এই অনুষ্ঠানে যোগদান করে ইসলাম সম্পর্কে আমার ধারণা সম্পূর্ণভাবে বদলে যায়। আমি এটি জেনে আনন্দিত যে এখনও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা পৃথিবীর কল্যাণ চায়। ল্যাটভিয়া প্রতিনিধি দলের এক সদস্য হলেন ইস্তাসিয়া, অমুসলিমদের উদ্দেশ্যে সেখানে আমি একটু পৃথক বক্তৃতা করি। সে সম্পর্কে তিনি বলছেন যে আমার খুব ভালো লেগেছে, খলিফা যে কথাগুলো বলেছেন সঠিক বলেছেন। এই বক্তৃতার জন্য পুরুষ মহিলা যেহেতু এক জায়গায় সমবেত থাকে, 1000-এর কাছাকাছি অতিথি এসেছিল বিভিন্ন জাতিগোষ্ঠীর, জার্মান ছিল 400-500 এর মতো। এই অধিবেশনের জন্য পুরুষদের জলসাগাহে আসি, বাকি সময় মহিলাদের মাঝে কাটিয়েছি। পুরুষদের মাঝে বসে আমার লজ্জা হচ্ছিল, আমার মাথায় ওড়না না থাকার কারণে অস্বস্তি বোধ করছিলাম আমি। আমাদের মেয়েদের মাঝে এই কথা আত্মবিশ্বাস জন্ম দেওয়ার কারণ হওয়া উচিত, যারা বলে যে এখানে এসে আমাদের লজ্জা লাগে, তাই স্কার্ফ বা ওড়না খুলে ফেলা উচিত। এই খ্রিস্টান মহিলা আমাদের এখানে এসে অস্বস্তি বোধ করছিলেন যে পুরুষদের মাঝে কেন আমি ওড়না না পরে বসে আছি। কসোভোর একজন উকিল সাহেব, তিনি যে প্রভাব গ্রহণ করেছেন তার সম্পর্কে বলছেন যে জলসার ব্যবস্থাপনা দেখে এমন মনে হয় যেন প্রত্যেক ব্যক্তি খেলাফতের আনুগত্যে নিবেদিত হয়ে নিজের কাজ করছে। এই আনুগত্য সেই সত্তার ভালোবাসা ছিল যেন খলিফা ওয়াক্তের ব্যক্তিত্বে জামাতে আহমদিয়ার মাঝে রয়েছেন। খলিফা ওয়াক্তের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে, জামাতের প্রত্যেক ব্যক্তি একটি মালায় সম্পৃক্ত। কসোভোতে ওই ধরনের ইজতেমা ইত্যাদি হয়, কিন্তু এই জলসায় যোগদান করে এক সম্পূর্ণ পৃথক অবস্থা মানুষের উপর বিরাজ করে। সকল রং বর্ণের মানুষ জলসায় অংশগ্রহণ করছে, প্রত্যেক ব্যক্তির নিজ নিজ প্রয়োজন অনুসারে যত্ন নেওয়া হচ্ছে। ইনি আহমদিনন, কসোভো প্রতিনিধি দলে একজন পদার্থবিদ প্রফেসরও ছিলেন। তিনি বলছেন, তার নাম হলো আরবার সাহেব, তিনি বলছেন, আমার জন্য অবিশ্বাস্য ছিল যে এত বড় সংখ্যা মানুষ এক জায়গায় জমা হওয়া সত্ত্বেও তাদের চাহিদা পূরণ করা যেতে পারে। জলসায় অংশগ্রহণ করে পুরো ব্যবস্থাপনা
মনোযোগ সহকারে দেখেছি, একটা বিশেষ ব্যবস্থাপনার অধীনে সবকিছু পরিচালিত হচ্ছে এবং সবার চাহিদা পূরণ হচ্ছে। সকল কাজের জন্য এক সেবক নিযুক্ত ছিল। আমার লঙ্গরখানায় যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়, যিনি গত 22 বছর থেকে পেঁয়াজ ছেলার কাজ করছেন। গত 22 বছর থেকে তার কাছে একটি ছুরি আছে। তিনি বলেন, 22 বছর থেকে এই ছুরি রেখেছি, এই জন্য যে খলিফাতুল মসীহ রাবে এই ছুরি ব্যবহার করেছিলেন এবং এটি স্পর্শ করেছিলেন। এ দৃষ্টিকোণ থেকে তার উপরের বড় ইতিবাচক প্রভাব পড়েছে। জর্জিয়া থেকে 38 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল জলসায় যোগদান করা দুজন পাদ্রি ছিলেন, দুজন মুফতি ছিলেন, শিয়া সুন্নি নেতা ছিল, অন্য 30 জন গায়ের আহমদি ছিল। এই প্রতিনিধি দলে গায়ের আহমদি মসজিদের ইমাম জম্বুল সাহেব বর্ণনা করেন, আমি জর্জিয়ার এক মসজিদের ইমাম জামাতে আহমদিয়ার আমন্ত্রণে জার্মানি এসেছি। ইসলাম সম্পর্কে অনেক নতুন জিনিস শিখেছি যা পূর্বে জানতাম না। হুজুর সম্পর্কে বলছেন যে তার একটি বাক্য আমার সবসময় মনে থাকবে, তা হলো, মানবতার সাহায্য করা আমাদের জন্য আবশ্যক। ইসলাম ধর্ম একমাত্র শান্তির ধর্ম। এখানে এসে ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে অবগত হয়েছে। আর এক ভদ্র মহিলা লিকো সাহেবা বলছেন, জলসার ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত প্রতিটি কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আরেক ভদ্র মহিলার নাম হলো এলমা সাহেবা, আজকে মহিলাদের অনুষ্ঠানে যোগ দিয়েছি। আমি আশ্চর্য হলাম যে মহিলারা সব অনুষ্ঠান কিভাবে পরিচালনা করছেন, এটি আশ্চর্যজনক ছিল। নিরাপত্তা চেকিংও মহিলারাই করছিলেন, সবকিছু আমার খুব ভালো লেগেছে, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। মহিলাদের অনুষ্ঠানও দেখেছি, আশ্চর্যের বিষয় হলো মহিলাদের শিক্ষা দীক্ষার প্রতি কত মনোযোগ দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো খলিফা নিজ হাতে শিক্ষার ক্ষেত্রে ভালো ফলাফল যারা করেছে তাদের মাঝে শিক্ষা পদক সনদ বিতরণ করছেন। আরেক ব্যক্তি বলেন, আমি জর্জিয়ার অধিবাসী, ইনি মুসলমান, একটি মুসলমান সংগঠনের চেয়ারম্যান। এই জলসায় অংশগ্রহণ আমাদের জন্য অনেক বড় সম্মানের কারণ ছিল। এখানে আধ্যাত্মিকতা এবং ভ্রাতৃত্ববোধ প্রত্যক্ষ করেছি। মনে করি আমাদের এখানে আসা অনেক বড় সুযোগ সৃষ্টি করেছে, আমরা লাভবানও হয়েছি। আরেক ব্যক্তি ছিলেন মোহাম্মদ আকবর, ইনি বলছেন, আর শৈশব শুনে আসছি যে কোনো মাহাদি আসবেন যিনি পৃথিবীকে পরিবর্তন করবেন, আমরা তারই অপেক্ষায় ছিলাম। এখন প্রথমবার শুনলাম যে সেই মাহাদি যার আমরা প্রতীক্ষায় ছিলাম তিনি অতীত হয়ে গেছেন, এখন তার খলিফাদের ধারা অব্যাহত আছে। আমি জামাতের বই পুস্তক পড়ব, আশা করি আমি আন্তরিক প্রশান্তি লাভ করব। বিশপ সাহেব লন্ডনে এসেছিলেন, নিজের ভাবাবেগ ব্যক্ত করেছেন, এই জলসার গভীর প্রভাব গ্রহণ করেছেন। নীল পোশাক পরিহিত বিশপ সাহেবের কথা বলছেন। হাঙ্গেরি থেকে প্রোটেস্ট্যান্ট গির্জার এক পাদ্রী এসেছিলেন, ধর্মীয় কাজের পাশাপাশি মানব কল্যাণমূলক কাজেও তিনি খুবই সক্রিয়। তিনি বলেন, আমি খ্রিস্টান কিন্তু আপনাদের জলসায় এসে আমি ইমানি সত্যতা লাভ করি, আমি নব উদ্যম নিয়ে ফিরে যাই। এই চার্জিং সারা বছরের কাজে আমার জন্য সহায়ক হয়। তিনি পূর্বে এসেছিলেন, আমি এখানে চার্জ হয়ে যাই, সারা বছর আমার কাজে তা সহায়ক হয়। মুরব্বী সাহেব বলছেন যে তার কারণে শুধু তার গ্রামেই নয় বরং তার বন্ধু মহলে পরিচিতি লাভ হয়েছে এবং জামাতের বাণী পৌঁছানোর কাজে সহায়ক হচ্ছেন তিনি। হাঙ্গেরির এক ব্যক্তির নাম হলো ওয়ার্গা সাহেব, রিফিউজি ক্যাম্পের অফিসে কাজ করেন। তিনি বলেন, জলসা এমন একটি অনুষ্ঠান যখন কোনো মানুষ কোনো মহান জিনিস দেখলে হতভম্ব হওয়ার পাশাপাশি অভ্যন্তরীণভাবে মানুষ প্রকম্পিত হয়ে ওঠে। ঠিক এইভাবে আপনারা যখন নারা উচ্চকিত করতেন আমার মনে হতো যে এখনই ইমাম কোনো নির্দেশ দেবেন, আপনারা লাভবাহিক বলে
কিছু করার জন্য ঝাঁপিয়ে পড়বেন, যেন আপনারা নির্দেশ শোনার জন্য প্রস্তুত বসে আছেন। প্রথম দিকে একটু ভয়, হাঙ্গেরিতে এত বড় গণজমায়েত, দূরের কথা 100 ব্যক্তি যদি কোনো জায়গায় সমবেত হয় এক ঘন্টার ভিতর ঝগড়া আরম্ভ হয়ে যায়, কিন্তু সহস্র সহস্র ব্যক্তির সমন্বয়ে এত বড় শান্তিপূর্ণ জমায়েত ইতিপূর্বে দেখেনি। হাঙ্গেরি থেকে শরণার্থী ক্যাম্পের অর্থ সংক্রান্ত এক কর্মকর্তা এলোনা সাহেবা বলছেন, জলসার ব্যবস্থাপনা দেখার পর তিনি প্রশ্ন করেন যে জলসার এত বিশাল ব্যয়ভার কিভাবে নির্বাহ হয়। তাকে জামাতের সেবা এবং অর্থ ব্যবস্থা সম্পর্কে অবহিত করায় তিনি আশ্চর্য হন। তিনি বলেন, জলসা এমন একটি অনুষ্ঠান মানুষকে তা অভ্যন্তরীণভাবে বিধৌত করে হালকা ফুলকা করে তোলে। ইনি আহমদী নন, মুসলমান নন, এই অনুষ্ঠানে যোগদান করে মনে হয় যেন মানুষ অভ্যন্তরীণভাবে বিধৌত হয়েছে এবং হালকা হয়ে গেছে। যেভাবে প্রথম দিকে শিশুকে গোসল দিতে ভয় হয়, কিন্তু তার জন্য একান্ত আবশ্যক হয়ে থাকে, মানুষেরও জলসা দেখে একই অবস্থা হয়। আমি যেভাবে বলেছি, জলসা অমুসলিমদের উপরও গভীর ইতিবাচক প্রভাব ফেলে। হাঙ্গেরি প্রতিনিধি দল ইয়েমেনের সাথে সম্পর্কযুক্ত একজন মেডিকেল ডাক্তার আফাজ সাহেবাও ছিলেন, তিনি বলছেন, জলসায় যোগদান করেছি। জলসায় তিনি খুবই আবেগ আপ্লুত ছিলেন। দ্বিতীয় দিন মহিলাদের উদ্দেশ্যে আমার যে বক্তৃতা ছিল, মহিলা তাঁবুতে বসে শুনেছেন, এরপর অতিথিদের সাথে পুরুষদের হলে যে আমার বক্তৃতা ছিল তা পুরুষদের তাঁবুতে সে শোনেন। তিনি বলেন, আমি মহিলাদের তাঁবুতে আনন্দিত ছিলাম, আমাকে মহিলাদের তাঁবুতে রেখে আসার ব্যবস্থা করুন। জামিয়া পরিদর্শনের সময় লাইব্রেরি দেখেছেন, মৌলিক ইসলামী বই পুস্তক দেখেছেন, বাইরে এসে বলেন প্রতিটি আয়াত যথাস্থানে লেখা হয়েছে আরেকের সাথে, জামিয়ার বিল্ডিংয়ে লেখা আয়াতের দিকে ইঙ্গিত করে বলেন যে কত সুন্দর এবং সঠিক জায়গায় লেখা হয়েছে। সেই আয়াতটি হল ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। এরপর রয়েছে মেসিডোনিয়ার প্রতিনিধি দল, জার্মানির জলসায় মেসিডোনিয়া থেকে 83 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল যোগদান করে। 50 ব্যক্তি এক বাসে করে 34 ঘন্টায় 2000 কিলোমিটার অতিক্রম করে, অন্যরা অন্য মাধ্যম ব্যবহার করে জলসায় অংশগ্রহণ করেন। এসব লোকদের মাঝে 21 জন আহমদী, 29 জন গায়ের আহমদী মুসলমান, 14 জন খ্রিস্টান, 14 জন ছিলেন খ্রিস্টান। এদের মাঝে এক বড় শহরের মেয়রও ছিলেন। 4 টেলিভিশন চ্যানেলে 6 সাংবাদিকও যোগদান করেন। জলসার 3 বিভিন্ন দৃশ্য তারা রেকর্ড করেন, বিভিন্ন অতিথির ইন্টারভিউ নেন, টেলিভিশনের জন্য তারা প্রামাণ্য প্রস্তুত করবেন বলেও জানিয়েছেন। যথা 3 মুসলমান প্রফেসরও যোগদান করেন, যারা পরস্পর বন্ধুত্ব রাখেন। একজন প্রফেসর হলেন আইটির প্রফেসর, তার নাম হল জিলাদিনি। তিনি বলছেন, জলসা চালানার ব্যবস্থাপক আর মেসিডোনিয়ার আহমদীদের প্রতি কৃতজ্ঞ। জলসা চালানার যাদের আমন্ত্রণে জলসায় আমি যোগদান করেছি, এখানে সঠিক ইসলামী শিক্ষা প্রকাশ পাচ্ছিল, যদিও ইতিপূর্বে জামাতে আহমদী এবং তাদের খলিফাদের সম্পর্কে পড়েছি ও শুনেছি, আর জামাতের বিরুদ্ধে অনেক কথা শুনেছি, কিন্তু এখানে এসে সব কথার উত্তর পেয়ে গেছি। আমি জামাতের খলিফাকে দেখেছি, তার কথা শুনেছি, তার কাছে অনেক জ্ঞান অর্জন করেছে। জামাতের খলিফা যে কথাগুলো বর্ণনা করেছেন সেগুলোর মাধ্যমে গভীরভাবে প্রভাবিত হয়েছে। খলিফার কথা শুনে আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে যে সারা পৃথিবীর মানুষ সেই বার্তা এবং পথ অবলম্বন করবে যা আল্লাহ তাআলার পক্ষ থেকে আরম্ভ হয়েছে। আমার পক্ষ থেকে আপনাদের জন্য সালাম। লিথুয়ানিয়া থেকে 50 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল যোগদান করে, তাদের মাঝে 40 আহমদি বন্ধু ছিলেন, 10 ছিলেন আহমদি। এক ভদ্রমহিলা বলছেন, জলসা চলাকালে এমন মনে হয় যেন আমি জামাতেরই অংশ। জলসা আমাদেরকে সাম্য, ভালোবাসা এবং অন্যের সেবার শিক্ষা দিয়ে থাকে। এর ব্যবহারিক বহির প্রকাশে জলসায় দেখা সম্ভব। লিথুয়ানিয়া থেকে সম্পর্কযুক্ত এক ব্যক্তি বলছেন যে, আমি একজন লেখক, জেরোনিমাস তার নাম, এখানে ইসলাম সম্পর্কে শিখতে এসেছি। আল্লাহর একত্ববাদের শিক্ষা যেভাবে খলিফা দিয়েছেন
এটা আমার উপর গভীর প্রভাব ফেলেছে। তিনি বলেছেন, কেবল ইবাদতই নয় বরং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হওয়া উচিত। এই কথা আমার মন জয় করেছে। আমি ফিরে গিয়ে জামাত সম্পর্কে পত্র পত্রিকায় কলামও লিখব, আর আমার পত্রিকার একটা পুরো সংখ্যা এই উদ্দেশ্যে প্রচার করব। আমার ধারণা রয়েছে যে এমনটি করলে আমাকে বিরোধিতার সম্মুখীন হতে হবে, কিন্তু আমি সত্যের সঙ্গ দিতে চাই। আমার হৃদয় এখানে এসে খুবই প্রীত এবং প্রশান্ত। আর আমি আপনাদের সবার জন্য এবং জামাতের মঙ্গল কামনা করি। তাজিকিস্তান থেকে একজন আহমদি ছিলেন যার নাম হলো রহিম সাহেব, ইনি রাজনীতিবিদ। তিনি বলছেন, প্রথমবার জলসায় যোগদানের সুযোগ হয়েছে, জামাতে আহমদিয়াকে কাছে থেকে দেখার সুযোগ পেয়েছে। সব কর্মের আবেগ উচ্ছ্বাস আমার দৃষ্টিতে অনুকরণীয়। কীভাবে দিন রাত কাজ হচ্ছে জামাতে আহমদিয়ার খলিফার সাথে সাক্ষাতে আমার মাথার অনেক প্রশ্নের সমাধান পেয়ে যাই। তার কাছে বসে মনে হয় যে এই ঐক্য এই জামাতের ভিতরেই রয়েছে। আজকের যুগের মুসলমানদের মাঝে বিরাজমান অবস্থা সংক্রান্ত আমার প্রশ্নের এক সম্পূর্ণ উত্তর দেন এবং আমি বুঝতে পেরেছি। আমি মনে করি জামাত আহমদিয়া এই যুগে উম্মতে মুসলিমাকে সমবেত করতে পারে। জামাত খুবই আন্তরিক মনে হয় আমার কাছে। আমি এই জলসা এবং খলিফা আক্তারের সাথে মনোমুগ্ধকর মোলাকাতকে সবসময় মনে রাখবো। তাজিকিস্তানের এক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাহেবা বলছেন, জামাত আহমদিয়ার জলসা এবং ব্যবস্থাপনা দেখে আমি আনন্দিত। আতিথেয়তা এবং সহযোগিতার এই দৃষ্টান্ত জীবনে প্রথমবার দেখেছি। জামাতে আহমদিয়া এখানে স্বাধীন পরিবেশে উপভোগ করছে। মহিলাদের উদ্দেশ্যে খলিফা আক্তারের বক্তব্য আজকের সকল সমস্যার প্রকৃত সমাধান। সবাই যদি এই শিক্ষা অনুসরণ করত। জামাত আহমদিয়ার ইমামের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে। সাংবাদিকতা এবং সমসাময়িক যুগের অবস্থা সম্পর্কে তিনি অনেক জ্ঞান রাখেন। মোলাকাতের পূর্বে এটি ভাবতাম যে তিনি কেবল একজন ধর্মীয় ব্যক্তিত্ব। তার সাথে কথা বলে অনেক কিছু শিখেছি। তিনি সত্য বলেছেন যে পৃথিবীতে প্রচার মাধ্যম নৈরাজ্য বিস্তারের কাজ করছে। প্রচার মাধ্যম চাইলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজেদের ভূমিকা পালন করতে পারে। আমি জামাতে আহমদিয়া এবং জামাতে আহমদের ইমামের মঙ্গল কামনা করি। সেনেগালের এক বড় শহর আম্বুরের মেয়র সাহেব এসেছেন, যিনি সেনেগালের বড় ফেরকা মুরিদকের খলিফার প্রতিনিধি হিসাবে জলসায় যোগদান করেছেন। স্টেজে তিনি আমাকে একটা উপহারও দিয়েছেন। তিনি বলেন যে আমি আমার খলিফার হাতে বয়াত করেছি, কিন্তু এখানে বয়াতের যে দৃশ্য দেখেছি তা আমি আমার জীবনে কখনো দেখিনি। এই কথা যখন বলছিলেন খুবই আবেগ আপ্লুত হয়ে যান, তার চোখ থেকে অশ্রু বইতে থাকে। তিনি বলেন, আমাদের এক খলিফা রয়েছেন, কিন্তু খেলাফতের প্রতি এত ভালোবাসা আমি কখনো দেখিনি, এমন দৃশ্য পূর্বেও দেখিনি, আর পূর্বে খেলাফতের প্রতি এমন ভালোবাসাও চোখে পড়েনি। আজকে আমি বুঝতে পেরেছি যে কিভাবে সাহাবিরা প্রাণ উৎসর্গ করতেন। আমি মানুষের হৃদয়ে যে আবেগ দেখেছি, যে ভালোবাসা দেখেছি, এমন মনে হয়েছে যে খলিফা একবার ইশারা করলে এমন কোনো ব্যক্তি হবে না যে কাজ থেকে পিছিয়ে থাকবে, এত ভালোবাসা এবং আনুগত্য আমি দেখেছি। তিনি বলেন, আমাদেরও তিন দিবসীয় জলসা হয়, আমাদের খলিফা যখন আসে তখন কেউ নীরবে বসে না, কিন্তু এখানে খলিফা যখন আসেন সবাই নীরবে খলিফা ওয়াক্তের কথা শোনার জন্য প্রস্তুত বসে থাকে। এটি কোনো জাগতিক এবং কোনো ধর্মীয় নেতার মান্যকারীদের মাঝে দেখিনি। জলসার সময় তৃতীয় দিন যে বয়াত হয় তাতে নতুন বয়াতকারী ছিলেন 42 জন, 17টি বিভিন্ন জাতি গোষ্ঠীর সাথে তাদের সম্পর্ক ছিল। আলবেনিয়া থেকে আগত এক বন্ধু বার্কশেপ বলছেন, আহমদীয়তের চরম বিরোধী ছিলাম। আমার ভাই এবং আমার বন্ধু আহমদীয়ত গ্রহণ
করেছেন। আমি সম্ভাব্য সকল চেষ্টা করতাম যে আহমদীয়দের প্রতি ভাইয়ের হৃদয়ে যেন ঘৃণা জন্মে। অবশ্যই সেটি সিদ্ধান্ত আমাদের মাঝে উভয় দোয়া করবো যে সত্যবাদী এসে জয়যুক্ত হবে। লাগাতার দোয়ার পর আমার মন চাইল যে প্রথমে স্বচক্ষে গিয়ে জলসা সালান এবং খলিফাকে দেখি, যেন যে সিদ্ধান্তেই করি তা যেন অসম্পূর্ণ না হয়, বরং জ্ঞান ভিত্তিক হয়। গত বছর জলসায় যোগদান করে আমি কিছুটা আশ্বস্ত হই, কিন্তু কিছুটা অস্বস্তি তখনও ছিল। সিদ্ধান্তের এরপর সময় এসে যায়, খলিফাওয়াক্তের চেহারা আমি দেখি, আমার যখন চোখ পড়ে তার চেহারায় তখন আমার সকল শত্রুতা বিদ্বেষ ঘৃণা আর সন্দেহ মন থেকে বেরিয়ে যায়। আমার কাছে এখন অস্বীকারের আর কোনো সুযোগ ছিল না। যশা সালানায় গিয়ে আমি বয়াত ফর্ম পূরণ করি। এবার আমি এসেছি বয়াত করার সৌভাগ্য লাভ হয়েছে। ইনি আরো বলছেন যে আরেকটি সমস্যার যা সম্মুখীন হয় তা হলো আমার বাগদত্তা স্ত্রী আহমদি হতে চাইত না, চেষ্টা করে তাকে এখানে নিয়ে এসেছি। আমার বাগদত্তা স্ত্রী খলিফাওয়াক্তের মহিলাদের অধিবেশনে বক্তৃতা শোনার সময় আহমদি হওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন। আমার স্ত্রী বলেন যে জামাতের কাছে এত স্নেহশীল খলিফা থাকবেন, সকল বরকত যে সত্তা থেকে লাভ হয়েছে যা অন্য ওসমানের কাছে নেই, এখন আমরা আহমদি হিসাবে সত্তর বিয়ে করব। জলসা সালানা জার্মানির প্রচার মাধ্যম কভারেজের রিপোর্ট হল ইন্টারন্যাশনাল মিডিয়াতে, ইন্টারন্যাশনাল প্রচার মাধ্যমে রয়টার ওয়ার্ল্ড, ইউরোপিয়ান নিউজ এজেন্সি, মেসিডোনিয়ান টেলিভিশনের তিনজন সাংবাদিক, লিথুয়ানিয়া, ইসরায়েল, আরও কিছু অনলাইন পত্রপত্রিকার প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। জার্মানির চারটি টেলিভিশন স্টেশন, দুটো প্রিন্ট মিডিয়া এবং একজন রেডিওর প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিনিধিরাও যোগদান করেছেন। স্থানীয় পর্যায়ে দুটি টেলিভিশন চ্যানেল, দুটো রেডিও স্টেশন, দুটো প্রিন্ট মিডিয়া এবং অনলাইন পত্রিকার প্রতিনিধি যোগদান করেন। মোটের উপর জার্মানিতে তিন দিনের কভারেজ রিপোর্ট অনুসারে চারটি টেলিভিশন চ্যানেল, দুটো রেডিও চ্যানেল এবং 46টি পত্রপত্রিকা এবং অন্যান্য প্রচার মাধ্যমে সুবাদে 6,28,57,000 ব্যক্তি পর্যন্ত জামাতের তাবলিগ পৌঁছেছে। আরও অনেক প্রবন্ধ ছাপছে। জলসা সালানা বেলজিয়ামের যে প্রচার মাধ্যমের কভারেজ তা হলো এখানকার মানুষেরও কিছু ইম্প্রেশন রয়েছে যা এখনও পুরোপুরি একত্রিত করা সম্ভব হয়নি, পরে মাদের সাহেবের রিপোর্টে এসে যাবে ইনশাল্লাহ। প্রচার মাধ্যমের কভারেজ হলো বেলজিয়াম টেলিভিশন চ্যানেল এবং তিনটি পত্রিকায় সংবাদ ছেপেছে যাদের মাধ্যমে প্রায় 20 লক্ষ মানুষের কাছে পয়গাম পৌঁছেছে। বেলজিয়াম টেলিভিশন পত্রপত্রিকায় জলসা বরাতে যখন সংবাদ ছাপে অনেকেই দিলবির যেখানে জলসা হচ্ছিল, এটি একটি গ্রাম, এর জনসংখ্যা হল 46,000, এটি একটি শহর বলতে হবে। এখন জনবসতি অনেক বেড়েছে, গত 10-12 বছর অনেকে ফোন করে আশ্চর্যের সাথে বলে যে দিলবিকে 4,000 মুসলমান সমবেত হয়েছে, আর আমরা জানতে পারিনি। 4,000 মুসলমান যেখানে সমবেত হয় তাদের মতে সেখানে অবশ্যই ফিতনা ফাসাদ এবং নৈরাজ্য দেখা দেওয়া উচিত ছিল। 4,000 মুসলমান সমবেত হয়েছে আর আমরা জানতেই পারিনি। এই ইজতেমার ফলে আমাদের কোনো প্রকার কষ্ট হয়নি আর কোনো প্রকার হইচইও আমাদের কানে পড়েনি। এরপর এমটিএ আফ্রিকার মাধ্যমে বিভিন্ন দেশে তাদের টিভি চ্যানেল অনুষ্ঠান প্রচার করছে। রিভিউ অফ রিলিজিয়ন্স একটা নতুন অনুষ্ঠান আরম্ভ করেছে অনলাইন, এর মাধ্যমে প্রায় 1.98 মিলিয়ন মানুষ পর্যন্ত জলসার কার্যক্রম পৌঁছেছে। অনেক মানুষই নিজেদের ভাবাবেগ প্রকাশ করেছেন। পত্রপত্রিকা এবং প্রচার মাধ্যমের বিস্তারিত সংবাদ এমন যার ফলে ইসলামের সত্যিকার চিত্র পৃথিবীর সামনে ফুটে ওঠে আর পৃথিবীর মানুষ বুঝতে পারছে। আল্লাহ তাআলা এইসব জলসার দীর্ঘস্থায়ী এবং নেক ফলাফল প্রকাশের ধারা অব্যাহত রাখুন। নামাজের পর কয়েকজনের গায়ে বানা জানাজা পড়া। প্রথম জানাজা হলো সৈয়দ হাসনাত আহমদ সাহেবের, তিনি কানাডা নিবাসী, 27 আগস্ট
92 বছর বয়সে তার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দিল্লি নিবাসী হযরত মুসিম ইসলামের সাহাবী হযরত ডক্টর সৈয়দ শফি আহমদ সাহেব এবং সৈয়দা কুরাইশা তাহের সাহেবা বেগম শফি হিসাবে পরিচিত, যিনি তার পুত্র ছিলেন। জামাতুল্লাহ গভীর বেদনা রাখতেন, মুখলেস এবং বিশ্বস্ত মানুষ ছিলেন, ওসিয়ত করেছিলেন। তিনি সেই প্রাথমিক লোকদের একজন যারা 70-এর দশকে কানাডায় এসেছেন ক্যানাডিয়ান প্রচার মাধ্যমে। এছাড়া কেন্দ্রীয় প্রাদেশিক পর্যায়ে জামাতকে পরিচিত করেছেন, পাকিস্তানে আহমদীদের উপর জুলম অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করেন, সকল সংখ্যালঘিষ্ঠ শ্রেণীর অধিকারের জন্য শেষ পর্যন্ত সোচ্চার ছিলেন। তিনি হিউম্যান রাইটস অ্যান্ড রেস রিলেশন সেন্টারের প্রতিষ্ঠাতা ছিলেন, নিউ ক্যানাডা আখবারের প্রতিষ্ঠাতা এবং প্রধান এডিটর ছিলেন। বেশ কিছু বইও লিখেছেন। 1982 সনে তিনি ক্যানাডিয়ান টিভি ও রজার্স চ্যানেলে বিনা পারিশ্রমিকে জামাতের অনুষ্ঠান প্রচার করা আরম্ভ করেন। সারা পৃথিবীতে প্রথমবার 12 ডিসেম্বর 1982 সনে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এবং খলিফাদের ছবি আর ইসলাম ও আহমদীয়তের অনুষ্ঠান ক্যানাডিয়ান টেলিভিশনে উপস্থাপনের সুযোগ পেয়েছেন। 85-86 সনে কানাডার আহমদিয়া গ্যাজেট এডিটর ছিলেন। মানবাধিকার সংক্রান্ত কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ কানাডিয়ান সরকার তার ছবি সহ ডাক টিকিট জারি করেছে। কানাডিয়ান সরকার এবং বিভিন্ন সংগঠন তাকে অনেক পুরস্কার এবং সম্মানে ভূষিত করেছে। কানাডিয়ান জামাতে তিনবার ন্যাশনাল সেক্রেটারি ওমরে খারেজা হিসাবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। 1988 সনে কানাডা আহমদি শরণার্থীদের অধিকার সংরক্ষণের লক্ষ্যে 15 দিবসীয় পত্রিকা নিউ ক্যানাডা ছাপা আরম্ভ করেন। এতে এডিটোরিয়াল লেখে কানাডায় নবাগতদের অধিকার আদায়ের সুযোগ পেয়েছেন। এই পত্রিকায় আহমদীয়তের বিশ্বাস এবং আহমদীয়দের অধিকার সংরক্ষণের ক্ষেত্রে নির্ভীক সাংবাদিকের দায়িত্ব পালন করেন। একইভাবে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের রচনাবলীর পরিচিতিমূলক লেখা লিখেছেন এবং সংকলন করেছেন। এটিও তার জ্ঞানের জগতে এক অবদান। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, তার প্রতি কৃপা এবং করুণা বর্ষণ করুন। দ্বিতীয় জানাজা মোবারকা শকত সাহেবার। তিনি হাফেজ কুদরতুল্লাহ সাহেবের স্ত্রী ছিলেন, যিনি ইন্দোনেশিয়ার মোবাল্লেক ছিলেন। 8 সেপ্টেম্বর 94 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বাবু আব্দুল লতিফ সাহেবের দহিতা ছিলেন। 1940 সনে হাফেজ কুদরতুল্লাহ সাহেবের সাথে তার বিয়ে হয়, যিনি ওয়াকফে জিন্দেগি এবং জামাতের প্রারম্ভিক মোবাল্লেকদের একজন ছিলেন। 53 বছর তারা দাম্পত্য জীবন অতিবাহিত করেন। এর মাঝে প্রায় 20 বছর সেটি যখন হাফেজ সাহেব কর্মক্ষেত্রে বা তবলিগের ময়দানে থাকার কারণে, প্রায়শ বাহিরে থাকার কারণে 20 বছর সন্তান সন্ততিদের তরবিয়তের দায়িত্ব একা পালন করেন। পুরো মোবালেকদের স্ত্রীরা অনেক কোরবানি দিয়েছেন। 15-15 বছর 20 বছর পর্যন্ত স্বামী থেকে পৃথক জীবনযাপন করেছেন। খুবই নেক, দোয়াগো এবং ইবাদত গুজার ভদ্র মহিলা ছিলেন। ছেলেমেয়েদের কোরআন পড়াতেন, অভাবীদের যথাসাধ্য সাহায্যকারী নিয়ে এক ভদ্র মহিলা ছিলেন। রীতিমতো তাহাজ্জুদ পড়তেন, ধর্মসেবার কাজে উৎসাহ উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন। খেলাফতের সাথে তার সুগভীর সম্পর্ক ছিল। ক্যাটালান ভাষায় জামাতের পক্ষ থেকে প্রকাশিত কোরআনের অনুবাদে পুরো ব্যয়ভার হাফেজ সাহেবের পক্ষ থেকে এবং নিজের পরিবারের পক্ষ থেকে বহন করেছেন। ইন্দোনেশিয়ায় এক মসজিদের নির্মাণের পুরো ব্যয়ভারও বহনের সৌভাগ্য হয়েছে। ছেড়ে যাওয়া আত্মীয় স্বজনের মাঝে এক পুত্র আজিজুল্লাহ সাহেব এবং 3 কন্যা রয়েছে। আল্লাহ তালা তাদের সবাইকে তার পূর্ণ যারে রাখার তৌফিক দিন, তার প্রতি মাগফিরাত এবং রহমত করুন। আদাল মজিউর আশিস সাহেবের তিনি মামি ছিলেন। তৃতীয় জানাজা হল চৌধুরী খালেদ সাইফুল্লাহ সাহেবের। তিনি অস্ট্রেলিয়ান জামাতের নায়েব আমির ছিলেন। 2018 সনের 16 সেপ্টেম্বর 87 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বংশে আহমদীয়
তার দাদা চৌধুরী মোহাম্মদ খান সাহেব নম্বরদারের মাধ্যমে আসে, যিনি গুরুদাসপুরের গিলমাঞ্জের অধিবাসী ছিলেন। 1890 সনে তিনি যৌবনেই হযরত মসীহ ইসলামের হাতে বয়াত করার সৌভাগ্য পেয়েছেন। চৌধুরী মোহাম্মদ খান সাহেবের আরেকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য বা সম্মান হলো আহমদীয়তের বার্তা স্বয়ং হযরত মসীহ ইসলাম তাকে পৌঁছিয়েছেন। কাদিয়ান গিয়েছেন, নামাজের সময় ছিল, আসরের সময় তিনি যাচ্ছিলেন কোথাও, ভাবলেন যে মসজিদে একসাথে গিয়ে নামাজ পড়ে নি, নামাজের জন্য যান। সে সময় বাজামাত নামাজ শেষ হয়ে যায়। হযরত মসীহ ইসলাম বাইরে আসছিলেন, সালাম করেন, মানুষ নামাজ পড়া আরম্ভ করে, হযরত মসীহ ইসলাম সেখানেই বসে যান। নামাজ পড়া শেষ হলে জিজ্ঞেস করেন যে আপনারা কি আমার বার্তা পেয়েছেন? তারা বলেন যে না, আমাদের কাছে কোনো ঘোষণা বা এলান পৌঁছানো। হযরত মসীহ ইসলাম তাদেরকে সাথে নিয়ে যান কক্ষে, সেখানে বই পুস্তক পড়েছিল। তিনি বলেন তোমাদের গ্রামে যত শিক্ষিত মানুষ আছে তাদের জন্য নিয়ে যাও। তিনি বলেন যে শিক্ষিত মানুষ কেবল 3-4 জন ছিলেন, আমি 14-15টি বই নিয়ে নিই বা তার দাবির ঘোষণা সম্বলিত লিফলেট নিয়ে নিই, নিয়ে যাই, এরপর পড়ি এবং আমি গভীরভাবে প্রভাবিত হই। শেখোয়া গ্রামের হযরত মিয়া জামালউদ্দিন এবং মিয়া খায়রউদ্দিন সাহেব সেই গ্রামে থাকতেন, তারা তার পরিচিত ছিলেন। তিনি বই এগুলো বই পড়ার পর তাদের কাছে নিয়ে যান। তারা বলেন যে হ্যাঁ, আমরা গ্রহণ করেছি, তুমিও গ্রহণ করো, আমরা বয়াত করেছি, তুমিও বয়াত করো। চৌধুরী মোহাম্মদ খান সাহেব শেখোয়া থেকে সোজা কাদিয়ান চলে যান। এরপর কাদিয়ান গিয়ে তিনি বয়াত গ্রহণের অনুরোধ করেন, যা মঞ্জুর হয়, আর এভাবে বয়াত করে তিনি জামাতভুক্ত হন। বয়াতের পর একদিন চৌধুরী মোহাম্মদ খান সাহেব হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের পা মর্দন করছিলেন। তিনি দ্বিধা দ্বন্দ্বের সাথে নিবেদন করেন, হুজুর আমাকে কোনো দোয়া শিখান যার ফলে আমার ইহ এবং পরকাল সুনিশ্চিত হবে। তিনি বলেন আমাদের অজীবন নামাজ সুন্দরভাবে আদায় করো, অজস্র ধারায় ইস্তিগফার করো। পরে আরেকবার একইভাবে পদ মর্দনের সময় অজিফার অনুরোধ করলে মসীহ ইসলাম বলেন যে ইস্তিগফার এবং দরুদ শরীফ অজস্র ধারায় পড়ো। সারা জীবন তিনি এর উপর প্রতিষ্ঠিত ছিলেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব এই রওয়ায়েত লিপিবদ্ধ করেছেন। শ্রদ্ধেয় চৌধুরী খালেদ সাইফুল্লাহ সাহেব, হযরত চৌধুরী খালেদ সাইফুল্লাহ সাহেব চাকরির উপলক্ষে যেখানে অবস্থান করতেন, এতক্ষণ যা বলা হয়েছে সেগুলো তার দাদার কথা ছিল, মসীহ ইসলামের বরাতে। খালেদ সাইফুল্লাহ সাহেব যেখানেই ছিলেন, জামাতি কাজে নিয়োজিত ছিলেন, তিনি সৎসালা জবলি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্টও ছিলেন, খোদ্দাম আল আহমদের মসজিদ শুরার লেজিসলেটিভ কমিটির প্রেসিডেন্ট ছিলেন, জামাত আহমদিয়া ফয়সালাবাদের জয়েন্ট সেক্রেটারি ছিলেন, কেন্দ্রীয় আহমদিয়া ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন, সিভিল লাইন লাহোরের প্রেসিডেন্ট, তরবেলারও প্রেসিডেন্ট ছিলেন, লিবিয়ার পেঙ্গাজিতে জামাতের আমিরও ছিলেন, আনসারুল্লাহ অস্ট্রেলিয়ার সদর ছিলেন, জামাত আহমদিয়া অস্ট্রেলিয়ার নায়েব আমিরও ছিলেন, মাহমুদ বাঙ্গালী সাহেবের ইন্তেকালের পর কিছু সময়ের জন্য তাকে কায়েমকাম আমিরও নিযুক্ত করেছিলাম আমি, আর তিনি সুচারুরূপে দায়িত্ব পালন করেছেন। খেলাফতের প্রতি তার সুগভীর অসাধারণ বিশ্বস্ততা এবং আনুগত্যের সম্পর্ক ছিল। আরও অনেক সেবা এবং অবদানমূলক কার্যক্রম তার রয়েছে, খুব সফল জীবনযাপন করেছেন, খুবই জ্ঞানী মানুষ ছিলেন। জামাতের বিভিন্ন পত্র পত্রিকায় এবং সাময়িকীতে তার প্রবন্ধ ছাপতে থাকে, খুবই সরল প্রকৃতির, হাসি খুশি এক এবং মীমাংসা প্রিয় এক মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। তিনি মৌসি ছিলেন, শোক সন্তপ্ত পরিবারের
তিন পুত্র এবং দুই কন্যা রেখে গেছেন। তিনি তার বড় পুত্র মোহাম্মদ ওমর খালেদ সাহেব যুক্তরাজ্যে বসবাস করেন, মডার্নের হালকা প্রেসিডেন্ট। ছোট পুত্র আহমদ ওমর খালেদ অস্ট্রেলিয়ায় ওয়াকফে জাদিদের ন্যাশনাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কন্যাও রয়েছেন। আল্লাহ তালা সকল সন্তান সন্ততিকে তার পণ্য ধরে রাখার তৌফিক দান করুন। তার নেকি ধরে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَذِكْرُ اللَّهِ أَكْبَرُ